ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের পুনর্বাসন ও চিকিৎসার জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার জন্য ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 100 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ শহীদ গোলাম নাফিজ ভবনের নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ ইসলাম বললেন, জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে, পাশাপাশি যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনেও তাদের চিকিৎসা করা হবে, যেন তারা যতটুকু সম্ভব দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন। সময় ফুটময়।